হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়, বায়ুর চাপ। এই অধ্যায়ে খুদে গোয়েন্দাদের যেই ঝটপট যে প্রশ্নের উত্তর ধাঁধাগুলো রয়েছে, তার উত্তর কিভাবে আমরা সুন্দরভাবে লিখব বা কিভাবে সেটা বুঝিয়ে দেব এবং কিভাবে লিখব সেটা আমি লেখাও দেখিয়ে দেব, তার সাথে পুরো চ্যাপ্টারটা সুন্দরভাবে বুঝিয়ে আলোচনা করে দেব। তাহলে চলো দেরি না করে শুরু করি। যে আমরা বায়ুকে দেখতে পাই না, বায়ুর কোনো রং নেই, গন্ধ নেই, তবু আমরা বায়ুকে অনুভব করি, কারণ প্রতিনিয়ত আমরা নিঃশ্বাস এবং প্রশ্বাসের সাথে বায়ু গ্রহণ ও বর্জন করি। বায়ুর ওজন আছে, তা আমরা মাপতে পারি। বাতাস জোরে প্রবাহিত হলে গাছপালা নড়ে ওঠে, এমনকি ঝড়ের সময় গাছপালা বাড়িঘর ভেঙেও পড়ে, নৌকার পাল ওড়ে এবং প্রবল বাতাসে পতাকাও ওড়ে। তাহলে আমরা বায়ু যে চলাচল করে সেটা আমরা বুঝতে পারি। যে শ্বাস নেওয়ার সময় বুকটা ফুলে ওঠে, কারণ শ্বাস নিয়ে তুমি বেশি বাতাস বুকে ঢোকাও, তাই বাতাসের জন্য বেশি জায়গা লাগে। তাহলে পরে আমরা বুঝতে পারছি, এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে। এখানটায় রয়েছে, দেখো, বাতাসের বর্ণ নেই, গন্ধ নেই, আয়তন আছে, ওজন আছে, এবং বাতাস যখন বয়ে যায় সেটা আমরা অনুভব করি। আমাদের শরীরের ভেতরেও বাতাস আছে, আর সেই বাতাস ও বাইরের বাতাসের সমান এবং বিপরীতে চাপ দিচ্ছে, তাই আমরা কিন্তু বাতাস বাইরের বাতাসের চাপ আমরা বুঝতে পারছি না। বায়ু চাপ দেয় কেন? কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থই অসংখ্য অণু দিয়ে তৈরি। কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থ বাতাসকে আমরা দেখতে পাই না। গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত গতিতে ছোটাছুটি করে, দৌড়ানোর সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কোনো কঠিন বা তরল পৃষ্ঠতলে যখন এই বাতাসে উপস্থিত গ্যাসের অণুরা এসে ধাক্কা দেয়, তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড় মানকেই বায়ুর চাপ বলা হয়। দেখো, এই যে আবদ্ধ পাত্র, তিনটে একই রকম পাত্র, আবদ্ধ পাত্রের আয়তন কমানো হলে পাত্রের মধ্যে থাকা গ্যাসের অণুদের মধ্যে দূরত্ব কমে যায়। এই যে দেখো, একটা বড় পাত্র, পাত্রের আয়তন কমিয়ে দেওয়া হলো, গ্যাসের এই অণুগুলোর মধ্যে দূরত্ব দেখো কমে যেতে থাকছে। গ্যাসের আয়তন যত কমে অণুগুলোর মাঝের দূরত্ব তত কমে, ফলে ঘনত্ব বাড়ে। প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কার সংখ্যা বাড়ে, ফলে চাপও বাড়ে। দৈনন্দিন জীবনে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ু চাপ খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে চাপটা কিভাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সেটা দেখানো হয়েছে। বুঝতে পারছি আমরা ছবিটা দেখে যে কিভাবে বায়ুর চাপ বেড়ে যাচ্ছে। এবার দেখো, খুদে গোয়েন্দাদের জন্য ধাঁধা সমাধান করতে হবে চটপট। দুটো মজার পরীক্ষা, প্রথমে নিজে করে দেখো, বুঝে নিয়ে তারপর বন্ধুদের অবাক করতে হবে। একটি বড় জলের বোতল বা দুধের বোতলের মুখ খোলা অবস্থায় টেবিলের ওপর শুইয়ে রাখো। এবার কাগজ পাকিয়ে ছোট বলের মতো বানাও। বলটা যেন বোতলের খোলা মুখের প্রায় অর্ধেক মাপের হয়, যাতে বোতলের মধ্যে ঢুকে যাওয়ার মতনই হয়। কিন্তু এবার বলটাকে ফু দিয়ে বোতলের মধ্যে ঢোকাবার চেষ্টা করে দেখো। চেষ্টা করে দেখলে কি হবে, বন্ধুদের সঙ্গে নিয়ে পরীক্ষাটা করে দেখতে পারো যে যত জোরেই ফু দিয়ে চেষ্টা করুক না কেন, বলটা কিছুতেই বোতলের মধ্যে ঢুকবে না। কেন ঢুকবে না বলো তো? তাহলে এর উত্তরটা বলছি, দেখো কেন হবে। বায়ুর চাপের তারতম্যের বা পার্থক্যের জন্য এরকম ঘটে থাকে। পরীক্ষা করে দেখা গেছে, বায়ুর বেগ যে জায়গায় যত বেশি হবে সেখানে বায়ুর চাপ তত কমে যাবে। বোতলের ভেতরে আবদ্ধ বায়ু স্থির অবস্থায় থাকে, ফু দেওয়ার সময়ে মুখ ও কাগজের বলের মধ্যবর্তী জায়গায় বায়ুর বেগ কাগজের বল ও বোতলের মুখের মধ্যবর্তী জায়গার বায়ুর বেগের চেয়ে বেশি হয়। ফলে বল ও বোতলের মুখের মধ্যবর্তী জায়গার তুলনায় মুখ ও বলের মধ্যবর্তী জায়গার বায়ুর চাপ কমে যায়। বুঝতে পারলে? তাহলে খুব সুন্দরভাবে ঠিক করে লেখা রয়েছে। এই জন্য যত জোরেই ফু দেওয়া হোক না কেন, পিছনের চাপ কমে যাওয়ার দরুন কিছুতেই বলটা সামনের দিকে এগোতে পারে না। এবার আর একটা পরীক্ষা, একটা কাচের গ্লাসে তলার দিকে কিছুটা কাগজ
পাকিয়ে এমনভাবে আটকিয়ে রাখো যাতে গ্লাসটাকে উপুড় করলেও কাগজটা না পড়ে। এবার একটা জল ভর্তি বড় গামলা বা বালতির মধ্যে গ্লাসটা উপুড় করে জলে ডুবিয়ে ধরে রাখো। গ্লাসের ভিতরের কাগজটা জলে ভিজে যাওয়া উচিত, তাই তো? জল থেকে তুলে দেখো তো ভিজলো কি না। এবার গ্লাসটাকে জলে ডুবিয়ে দেখো, কাগজটা ভিজে যাবে। ভাবতে হবে উপুড় করা গ্লাসে কাগজটা কেন ভিজছে না। বন্ধুদের সঙ্গে এই মজার পরীক্ষাটা করতে পারো, কে কাগজটা না ভিজিয়ে গ্লাসটাকে জলের মধ্যে ডোবাতে পারবে। তাহলে দেখো কাগজটা কেন ভিজছে না। কাঁচের গ্লাসের ভেতরে নিচের দিকে কাগজ মুড়িয়ে গোল করে আটকিয়ে দেওয়ার পর গ্লাসটিকে উপর করে বালতির জলের ভেতরে কিছুটা চেপে ডুবিয়ে ধরে রাখা হলে দেখা যাবে কিছুটা জল গ্লাসের ভেতরে উঠে এসেছে, কিন্তু সেই জলের লেভেল কাগজের দলা অবধি পৌঁছায় না। না পৌঁছানোর জন্য কাগজ ভেজে না। এই সময় মনে হয় যেন গ্লাসটিকে উপর দিকে কেউ ঠেলছে। গ্লাসটাকে উপুড় করে ডোবানোর ফলে বালতির জল ও গ্লাসের তলদেশের মধ্যে কিছু পরিমাণ বাতাস আবদ্ধ হয়ে পড়ে। গ্লাসটাকে এই অবস্থায় জলের যত ভেতরে ডোবানোর চেষ্টা করা হতে থাকে তত সেই আবদ্ধ বায়ু সংকুচিত হয়ে পড়ে, ফলে বায়ু সংকুচিত হলে এর চাপ বাড়ে। এই জন্য এইভাবে খানিকটা ডুবিয়ে গ্লাসটা তুলে আনলে দেখা যায় যে এর ভেতরের কাগজ একটুও ভেজে নি। বায়ুর চাপ কি সর্বত্র সমান? দেখো এই যে ছবি থেকেই বোঝা যাচ্ছে যে বায়ুর চাপ সর্বত্র সমান নয়। পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুচাপ সবথেকে বেশি হয়, কারণ সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে এবং উপরের স্তরের বায়ুর প্রবল চাপে বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের কাছে চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে বায়ুর চাপও বেশি হয়। দেখো বায়ুর ঘনত্ব বেড়ে গেছে এবং এখানে বায়ুর চাপও বেশি হয়ে গেছে। আবার উপরের স্তরের বায়ুর অণুগুলো পরস্পরের থেকে দূরে চলে যাওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায়। এই কারণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুটোই কমতে থাকে। এবার দেখো কি হবে, একটা স্কেলকে টেবিলের কানায় এমনভাবে রাখো যাতে স্কেলের বেশিরভাগ অংশ টেবিলের বাইরে বেরিয়ে থাকে। এবার স্কেলের বাইরের প্রান্তটা একটু টোকা মারলেই স্কেলটা পড়ে যাবে। এবার একটা খবরের কাগজ স্কেলের টেবিলের ওপরে থাকা অংশটির ওপর বিছিয়ে দিয়ে একটি চেপে দাও, তারপর টোকা মেরে দেখো কি হয়। তারপর টোকা মেরে দেখলে কিন্তু সহজে সেটা পড়বে না, তার মানে কেন না ওই যে স্কেলের অংশে যে খবরের কাগজ বিছিয়ে দেওয়ার অংশে কাগজের ক্ষেত্রফল যেহেতু স্কেলের তুলনায় বেশি, তাই সেখানে বেশি জায়গা জুড়ে বাতাসের চাপ প্রযুক্ত হবে। অর্থাৎ সেখানে স্কেলের ওপরে টেবিলের অংশে বেশি জায়গা জুড়ে বেশি চাপ বাতাসের চাপ প্রযুক্ত হবে, তাই একটু টোকাতে ওই স্কেলটি কিন্তু আর পড়ে যাবে না। আচ্ছা এখানে বায়ুর চাপ সর্বমুখী অর্থাৎ সব দিক দিয়ে বায়ু চাপ দেয়, আর বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। বায়ুচাপের পার্থক্যের কারণ, অর্থাৎ আমরা দেখলাম যে বায়ুর চাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ, তো এই পার্থক্যের কারণটা কী? প্রথম কারণ বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বের পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে কী হবে, বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। তাহলে প্রথম ছবিতে আমরা কী দেখেছিলাম, যদি পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে তাহলে কী হবে, এইভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়, বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যা কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। তাহলে অণুর সংখ্যা কমে গেল, আয়তন বৃদ্ধি পেল, পরস্পরের থেকে দূরে সরে গেল এবং বায়ুর চাপও কমে গেল। আবার শীতল বায়ু সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এই কারণে শীতল অঞ্চলে অর্থাৎ শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। কারণ নিরক্ষীয় অঞ্চলে প্রচুর উত্তপ্ত হয় এবং জলীয় বাষ্প আছে, প্রচুর উত্তপ্ত সূর্যের কিরণ সবসময় লম্বভাবে পড়ে, প্রচুর উত্তপ্ত হয়, তাহলে বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি করে। আর মেরু অঞ্চলে তো খুব ঠান্ডা, তো সেখানে উচ্চচাপের সৃষ্টি করছে। উঁচু পার্বত্য অঞ্চলে অথবা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হয়, বাতাসে অক্সিজেনের পরিমাণও এত কমে যায় যে শ্বাস নিতে কষ্ট হয়, এই কারণে পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যান। পৃথিবীর অভিকর্ষ এবং উপরের বায়ুর স্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, আর যত উপরের দিকে যাওয়া যায় তত পরস্পরের থেকে দূরে ছড়িয়ে পড়ে।
অর্থাৎ ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে যায়। এই যে ভূমি থেকে যত উপরে যাওয়া যাবে ভূমির দিকে তত বেশি চাপ বেশি থাকবে এবং উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে চাপটা কমতে থাকে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেমি পারদস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে। এই কারণে উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ বায়ুচাপ কমলে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতাতেই ফুটতে শুরু করে, তাই কোনো কিছু সেদ্ধ হতে অসুবিধা হয়। বুঝতে পারলে তাহলে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম যদি টেম্পারেচারে ফুটতে শুরু করে তাহলে যে কোনো জিনিস সেদ্ধ হতে অসুবিধাই হবে। আর বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে তাহলে কি হবে, ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয়, অর্থাৎ আমরা যখন কোনো একটা পাত্রে জল ফুটতে দিই তখন দেখবে যে ওপরে যেই বাষ্পটা বাষ্প হয়ে হালকা হয়ে ওপরের দিকে কিন্তু উঠে যায় জলীয় বাষ্পটা। তার মানে কি, জলীয় বাষ্পটা হালকা হালকা বলেই ওপরের দিকে উঠে যায়, তাই বায়ুর চাপও কম হয়, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে ওপরে চলে যায়, এই বায়ুর চাপও কম হয়। জলীয় বাষ্প বায়ুতে মিশলে যে নিম্নচাপ তৈরি হয় অর্থাৎ বায়ুর চাপ কমে যায়, তার ফলেই আবহাওয়া অশান্ত হয়ে ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়, আর জলীয় বাষ্পের অভাবে বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়। এবার একটা লাট্টু বা বলকে ঘুরিয়ে দিয়ে তার গায়ে যদি ছোট কাগজের বল ছুঁড়ে দাও তাহলে কাগজের বল ছিটকে যাবে। ঠিক এভাবেই পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তনের বেগ সবথেকে বেশি হয় বলে এই অঞ্চলের বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হয় আর দুই ক্রান্তীয় অঞ্চলে তৈরি হয় উচ্চচাপ। এই যে দেখো, এই যে পৃথিবী এটা ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে, এর ঘোরার ফলে বায়ু তো আর পৃথিবীর সাথে লেগে নেই, ওপর দিয়ে রয়েছে, তাই জন্য এই বাতাসগুলো ওপর দিয়ে, এই যে এটা কিন্তু এই বায়ুটা না, এই বায়ুটা ওপর দিয়ে এদিকে দুদিক দিয়ে ছিটকে চলে যাচ্ছে, সেই জন্য দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এইখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে এবং এই বাতাসগুলো ওপর দিয়ে যে ছিটকে যে এই জায়গায় কর্কটীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ কর্কটক্রান্তি রেখার এখানে দেখো উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে, ক্রান্তীয় অঞ্চল, কর্কটক্রান্তীয় অঞ্চল, মকরক্রান্তীয় অঞ্চল, এই যে মকরীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে, দুদিকে দুটো উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তাহলে দেখলে কিভাবে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হলো, কি কি কারণে, তাহলে বুঝতে পারলে যে আবর্তন গতিও কিন্তু এই চাপের পরিবর্তনের জন্য একটা একটা কারণ আর কি, একটা দায়ী যে পৃথিবীর আবর্তন গতি। দেখো এবার সমচাপ রেখা, দেখো এই যে হাই এইচ অর্থাৎ হাই প্রেশার এবং এল অর্থাৎ লো প্রেশার, আর এই যে সমান চাপ বিশিষ্ট রেখা জায়গাগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করেছে, নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেটা হচ্ছে সমচাপ রেখা। এই সমচাপ রেখা দেখো কোনোটাই কিন্তু কোনোটাকে কোনো সময় অতিক্রম করে না, পর পর থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। সমচাপ রেখাগুলিকে দেখো মিলিবারে প্রকাশ করা হয়, এই যে 1016 মিলিবার, 1008 মিলিবার, ঠিক আছে, এই মিলিবার এককে প্রকাশ করা হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 MBA থেকে 1050 MBA পর্যন্ত দেখা গেছে। এবার সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলোকে গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়ে থাকে। সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না, সমচাপ রেখাগুলি যেখানে পরস্পরের খুব কাছে চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হয়, অর্থাৎ এই যে কাছাকাছি চলে আসছে তার মানে দুটো জায়গার মধ্যে বায়ুচাপটা পার্থক্য, অর্থাৎ দুটো স্থানের বায়ুচাপের পার্থক্যটা বেশি হয়ে থাকে কাছাকাছি, আর যদি দূরে 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 থাকে রেখাগুলো তার মানে কি আস্তে 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 চাপটা কমেছে বা বেড়েছে এরকম হয়ে থাকে। বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ ওই ছবিতে তো দেখিয়ে দিলাম, কোথাও এল কোথাও এইচ আছে, হাই প্রেশার এরিয়া লো প্রেশার এরিয়া বলা হয়, বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য ছবি দুটো দেখলেই বুঝতে পারবো। দেখো এই যে বায়ুর নিমজ্জন হচ্ছে বায়ুর উচ্চচাপ, আর বায়ুর নিম্নচাপ বায়ুর ঊর্ধ্বগমন হচ্ছে,
ঠিক আছে, এই যে এটা দেখো বেঁকে 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 ওপরের দিকে উঠে যাচ্ছে, এটা বেঁকে 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 নিচের দিকে আসছে। যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলিতে বায়ুর উচ্চচাপ দেখা যায়, যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল। আর যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ুর নিম্নচাপ দেখা যায়, যেমন নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চল। এখানে নিম্ন ক্রান্তীয় অঞ্চল দেখিয়েও দিলাম আগে, যে সকল জায়গায় নিম্নচাপ হয় আর নাতিশীতোষ্ণ মেরু অঞ্চলে উচ্চচাপ হয়। উচ্চচাপের বায়ু শীতল হয়, বায়ু সংকুচিত হয়, নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত হালকা হয়ে যায়। বায়ুর নিমজ্জনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, তাই চাপও বেড়ে যায়। দেখলে যে বায়ুটা নিচের দিকে আসছে, তার ফলে কি হলো, এখানে ভূপৃষ্ঠের দিকে নেমে আসছে এবং চাপও বেড়ে যাচ্ছে। আর বায়ুর ঊর্ধ্বগমনের কারণে বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয়, অর্থাৎ উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় এবং বায়ুর কাছাকাছি ওপরের দিকে উঠে গেলে ঘনত্ব কমে যায়, বায়ুর চাপও কমে যায়। শীতল ও ভারী বাতাস, জলীয় বাষ্প খুবই কম থাকে। এই কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। আর উষ্ণ বায়ু ওপরের শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুতে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে সূক্ষ্ম ফোঁটা ও বরফের সূক্ষ্ম কণায় পরিণত হয়। এই কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় অশান্ত আবহাওয়া সৃষ্টি হয়। অর্থাৎ বায়ু উষ্ণ হয়ে ওপরে চলে যাচ্ছে, ওপরে যে ঠান্ডা হয়ে মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। এবার দেখো বাতাস বয়ে যায়, বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায়। আগের ছবিতে আমরা একটুখানি দেখে নেব। দেখো এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এই যে কর্কটীয় উচ্চচাপ বলয়, উচ্চচাপ বলয় থেকে বায়ু নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। এখানেও দেখো উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে, এখানেও তাই উচ্চচাপ থেকে নিম্নচাপ, অর্থাৎ বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এই বায়ুটা হচ্ছে ভূপৃষ্ঠের সাথে লেগে প্রবাহিত হচ্ছে, যেটা আমরা বুঝতে পাচ্ছি আর কি, অনুভব করি তাহলে এই বাতাসটা। আর আমরা যে এই নিরক্ষীয় অঞ্চলের বায়ুটা ঊর্ধ্বগমন হয়ে আবার এক উপর থেকে নিচে চলে আসছে, তাহলে এই বাতাসটা কিন্তু অন্য। উচ্চচাপ মানে নিরক্ষীয় অঞ্চলে যে বাতাসটা হালকা হয়ে ওপরে চলে যায় সেটা সেটা অন্য, আর এইটা ভূপৃষ্ঠের সাথে প্রবাহিত হয়। অর্থাৎ এই তাহলে পরে বায়ু প্রবাহের মূল কারণ হচ্ছে এই চাপের পার্থক্য, চাপের পার্থক্যের জন্যই বায়ু প্রবাহিত হয়। তাহলে দেখো বায়ুচাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ। আবার বায়ু প্রবাহের মাধ্যমেই পৃথিবীতে উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চলের মধ্যে বায়ুচাপের সমতা বা ভারসাম্য বজায় থাকে। বায়ুচাপের পার্থক্য যত বেশি হয়, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে বায়ুচাপ যত বেশি কমে যায়, বায়ুর চাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে। প্রবল বেগে ছুটে আসা বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো প্রভৃতি বলা হয়। তাহলে এই যে ঘূর্ণবাতের উপগ্রহ চিত্র দেখতে পারলে, ঘূর্ণবাতের এখন তো আমরা সবসময় ঘূর্ণবাত দেখতেই পাই টিভিতে বা ছবিতে, দুটো এই দুটো জায়গার আবহাওয়া কেমন হতে পারে, পুরীর সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টে গেলে রোজকার জীবনে কীরকম পরিবর্তন হবে। পুরীর সমুদ্র সৈকতের আবহাওয়া আরামদায়ক বা সমভাবাপন্ন, অর্থাৎ খুব গরম বা খুব শীতল নয়। অন্যদিকে মাউন্ট এভারেস্টের আবহাওয়া খুব শীতল। পুরীর সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টে গেলে রোজকার জীবনে যে পরিবর্তন বা প্রভাব পড়ে সেগুলি হলো, 27 ডিগ্রি থেকে প্রায় -9 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাযুক্ত স্থানে যাওয়ার জন্য শীতের পোশাক সঙ্গে নিয়ে যেতে হবে। মাউন্ট এভারেস্টে উচ্চতার কারণে বায়ুর চাপ কম থাকবে, তাই প্রেশার কুকার ছাড়া খাবার সেদ্ধ হবে না। বায়ুচাপ কম থাকায় নাক মুখ দিয়ে রক্ত পড়া বা শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হবে। তাহলে বুঝতে পারলে আমাদের কী কী নিয়ে যাওয়া উচিত পুরীর সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টে গেলে, এবং যেই টেম্পারেচারটা বললাম -9 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাও যত বেশি ওপরে যাবে তত কম বেশি হবে, সেটা কোনো কিছু না। অর্থাৎ আমরা প্রচণ্ড ঠান্ডা জায়গায় যাব, তো সেখানে গেলে পরে আমাদের শীতের পোশাক সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে চ্যাপ্টারটা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি এবার পরবর্তী চ্যাপ্টারের আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করে দেব। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ।